দেখ ভাই, যারা যারা আমার ভিডিওটা নিয়ে আমাকে ব্যাড কমেন্ট করছিস, তারপর বিভিন্ন গালাগালি দিচ্ছিস, তোদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আর তোদের যদি গালি দেওয়ারই হয়, গালি দেওয়ার থাকে, তাহলে তোদের অরিজিনাল আইডি দিয়ে দেখা, ফেক আইডি দিয়ে গালাগালি করছিস। অ্যাকচুয়ালি রতনলালকে ভাইস ক্যাপ্টেন বলার কারণ কি ছিল? ভাইস ক্যাপ্টেন বলার কারণ হলো রেজাল্টের আগের দিন, এডিসি ইলেকশনের রেজাল্টের আগের দিন প্রদীপ্তজির উপরে অ্যাটাক হয়েছিল মোহনপুরে। এটা রতনলালের এরিয়া ছিল, অ্যাকচুয়ালি এটা রতনলালই করিয়েছে। আর এটা নিয়ে রতনলাল একটা সাউন্ডও করেনি, কোনো কিছু বলেনি। ফর এক্সাম্পল, প্রদীপ্তজি ইলেকশন জেতার পরে, এটা তো সবাই শুনেছি, শুনে কি বলেছে, উনি ত্রিপুরার রাজনীতিকে পাল্টাতে চায়। যদি উনার পার্টিতে এরকম কেউ উচ্ছৃঙ্খল করতে চায় বা এরকম ঝামেলা করতে চায়, ওদেরকে সঙ্গে সঙ্গে পার্টি থেকে বহিষ্কার করা হবে। তারপর এটাও ডিক্লেয়ার দিয়েছে পুলিশেও অ্যারেস্ট করানো হবে। আর ওই দিনের বিষয়টা নিয়ে রতনলাল একটা সাউন্ডও করেনি। এটাই কি ত্রিপুরার রাজনীতি? সরকার কিছু করলে সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারবে না, ওকে অ্যাটাক করা হবে, হুমকি দেওয়া হবে বিভিন্ন, তো এটাকে রাজনীতি বলে না। সরকার কে, ওদেরকে ভয় পাওয়ার কি আছে? ওরা সাধারণ মানুষের ভোট দিয়ে পাওয়ারে এসেছে, ওরা কিছু করবে, উল্টাসিধা করবে, এরকম দেশের উন্নয়ন হবে না, উল্টাসিধা বলবে। ওই দিন বিপ্লব দেব বলছে 1,02,000 মানুষের নাকি চাকরি দিয়েছে, উল্টা পাল্টা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে রতনলাল, বিপ্লব দেব এগুলো। আর রতনলাল ও মঙ্গল গ্রহের গাড়ি ভাড়া পর্যন্ত হিসাব করে বিভিন্ন ইয়েতে। আমরা ভাই বাইরে থাকি, তোরা তো জুমলা ভক্তরা ত্রিপুরাতে থাকিস। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, আমরা বলি ত্রিপুরাতে বাড়ি, ও বলছে আরে তোমাদের ত্রিপুরা সিএম যে কি উল্টা পাল্টা বলছে, তারপর এডুকেশন মিনিস্টার এসব বলছে, তাহলে এগুলো বললে আমাদের কি খারাপ লাগে না? আমাদের অনেক খারাপ লাগে এগুলো বললে। তো যতদিন পর্যন্ত সরকারের কোনো রং করলে এগুলো আমরা বলতে পারবো না ওদের বিরুদ্ধে, বা কোনো কিছু প্রতিবাদ করতে পারবো না। ও বলছে দেশের নাকি ত্রিপুরাতে তো মানুষের একদম হাল কন্ডিশন অনেক খারাপ, একে তো চাকরি দিচ্ছে না, বিপ্লব দেব বল যাচ্ছে ওই দিন বলছে 1,02,000 মানুষের নাকি চাকরি দিয়েছে, এগুলো উল্টো পাল্টা যেমনই মনে আর যা আসে তাই বলে ওরা, তো ওদেরকে কেউ কিছু বলতে পারবে না। তোমরা জুমলা ভক্তরা আসো অ্যাটাক করার জন্য, এটাকে রাজনীতি বলে না। যতদিন পর্যন্ত সরকারের এসব ভুল ভাল এগুলোর প্রতিবাদ না করা হবে, ততদিন কোনো উন্নয়ন হবে না। খেলা যেরকম, খেলাতে মনে করো দুটো দল থাকে, তিনটো দল থাকে, তারপর এক টিমে কি খেলা হয় নাকি? কেউ কিছু বলতে পারবে না বা কোনো সরকারের রঙগুলো দেখাবে না, তাহলে তো মিস্টেক হবেই। হৃদয়ত বিক্রমজিকে অনেক শ্রদ্ধা করি, তারপর উনার ফ্যান আমি, কারণ উনি ক্ষমতা না থাকা সত্ত্বেও অনেক মানুষের হেল্প করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর রাজ্যের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য এসব নেতা দরকার। আর তারপর আমি শ্রদ্ধা করি সুদীপ রায় বর্মণ, তারপর সুশান্ত চৌধুরী, তাদের মতো নেতা দরকার দেশের পরিবর্তন, দেশের ডেভেলপমেন্ট করার জন্য। আর কি ভুলভাল এগুলোকে বসিয়ে রেখেছে, যা মাথায় আসে তা আনসাইন্টিফিক স্টেটমেন্ট ওরা দিয়ে যাচ্ছে দিনের পর দিন, এগুলো কতদিন মেনে নেবে মানুষ? ওইসব জুমলা ভক্তদের আমি ভয় পাই না একদম। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। আইপিএল খেলার ভিতরে যেমন অনেকগুলো টিম থাকে, ওদেরকে নিয়ে মিমস তৈরি করা হয়, তারপর ট্রোল করা হয় ওদেরকে, তারপর ওরা ভালো খেলে, তো আমরাও সেম দ্যাট এরকম ওদেরকে যতদিন এগুলো ভুলগুলো মানে আমরা না দেখিয়ে দেব এগুলো ভুল করছে, তাহলে কোনোদিন উন্নত হবে না দেশ। আর মনে করুন বিল্লুদার রতনলাল ব্যাটিং করছে, আর আমি আর সুমেন সরকার ফিল্ডিংয়ে আছি, আমরা ফিল্ডিং, তো আর যেসব জুমলা ভক্তরা আমাকে গালাগালি দিচ্ছিস, তোদের জন্য একটা ওপেনলি অফার দিয়ে যাচ্ছি,
যদি কিছু আমাকে এসব গালি দিবি না, যদি আমার কথাতে কোনো ভুল দেখিস বা কোনো কিছু রং দেখিস, তাহলে ওপেনলি চ্যালেঞ্জ তোরা আমার সাথে পাবলিকলি ডিবেটে হয়, লাইভ ডিবেটে হয়। প্রমিস করছি অনেক কিছু শিখাবো তোদেরকে। গালাগালি ভাই দেখ, এগুলো তো একদম ভালো না। আর গালাগালির মামলাতে কিন্তু আমি না থাক কিছু বলবো না এগুলো। আর একটা কথা মনে রাখবি, আমি কোনো পার্টি করি না। কেউ কেউ আমাকে সিপিএম বলে, এটা আমার কাছে আরো খারাপ লাগে। আমি কোনো পার্টিকেই সাপোর্ট করি না, আমি কোনো পার্টির তরফ থেকে নয়, আমি দেশের পক্ষ থেকে বলছি। তো সিপিএম বললে এটা আরো খারাপ লাগে আমার কাছে, আমাকে সিপিএম বলবি না। আমি এটাকেও ঘৃণা করি যা করেছে অতীতে। তারপর কেউ কেউ আছে কমেন্টের ভিতরে, তোরা আমাকে গালি দিস, তারপর আমি তোদেরকে কিছু প্রশ্ন করি, কোশ্চেন করি, তোরা তোদের কাছে কোনো অ্যান্সার থাকে না। তারপরে গালাগালির ভিতরে ভাই তোরা এসে লিখে দিস জয় শ্রীরাম। মাইন্ডে নেবেন না, আমার কাছে মনে হয় রামকে বারবার বদনাম করা হচ্ছে। দেখ, ছোট থেকে আমি হিন্দু বাড়িতে বড় হয়েছি, তারপর আমার বন্ধুরা সব হিন্দু, তো আমি মাঝে মধ্যে পূজাও করি, সব ধর্মকে আমি সম্মান করি। আমার কাছে মনে হয় না তোরা, আরে ভাই যেই কোনো জায়গাতে এসে জয় শ্রীরাম বলে দিস গালাগালির ভিতরে, তোদেরকে একটা কোশ্চেন করি, তারপর এটার জবাব দে। তোদের তোরা তো জুমলা ভক্ত, তোদের কোনো কিছুই জানিস না। তারপর মানে তোর ভক্তদের আমি কি বলবো, কিছু ভক্তদের ক্লিপ দেখাচ্ছি, তোদের তোরাও সেম এরকম। রুকো জরা, সবর করো, পিন দিজিয়ে। हमारा मोदी भगवान है और अमित शाह भगवान है, और मोदी राम और अमित शाह कृष्ण, और देश में जन्म ले लिया। और आदित्यनाथ क्या है? वो भी राम के अवतार है। कौन है ये लोग, कहां से आते हैं? भक्ति और पागलपन में अधिक अंतर नहीं होता। सांसारिक दृष्टि से देखो तो भक्त पागल ही जैसा दिखाई देता है। तो प्रधानमंत्री मोदी हैं, तो उन्होंने तो कुछ किया है ना? क्या किया बताओ? क्या जो सारा करप्शन था वो मिटा रहे हैं, और क्या कर रहे हैं? जितने उग्रवादी जो जम्मू कश्मीर में किया वो अच्छा किया, नहीं किया देश के हित के लिए किया ना? किया जम्मू कश्मीर, जम्मू कश्मीर में 370 हटाया। क्या होता 370? मैंने थोड़ा ये है कि गुटखा खा रखा। আমার কাছে মনে হয় না তোরা তোদের ধর্ম সম্পর্কে কিছু জানিস। ভগবান রাম কি বলেছিল তোদেরকে, যেই কোনো জায়গাতে এসে জয় শ্রীরাম বলে দেয়? গালি গালাজ এগুলোর ভিতরে এসে তোদের কাছে কোনো কোশ্চেন করলে কোনো কিছুই জানিস না, তোরা এসে জয় শ্রীরাম লিখে দিস, এটা তো রামকে বদনাম করা হচ্ছে। আমার কাছে মনে হয় এরকম এটা বদনাম করা হচ্ছে। আর বাকি ঠিক না এগুলো, এগুলো গালাগালির ভিতরে তোরা এসে বলে দিস জয় শ্রীরাম, তোরাই গালাগালি করিস, তারপর তোরা তোদের এটাতে রিপ্লাই, আমরা কোনো কোশ্চেন করলে তোদের এটা এটাতে এসে রিপ্লাই দিয়ে দিস জয় শ্রীরাম। তো ভগবান রাম উপরে বসে হয়তো মানে কি বলবো, তোদের অন্ধ ভক্ত জুমলা ভক্ত তোদেরকে আর কি শিখাবো। আর যদি কিছু শিখতে চাস আমার সাথে পার্সোনালি বলতে, কিছু শিখতে চাইলে আমি শিখাবো ভালোভাবে, গালাগালি করবি না। এটুকুই ছিল, আবার পরে কোনো দিন।